নলেজ লংইং চ্যানেলে তোমাদের স্বাগতম। এখন আমরা বৃত্তের বেসিক দিয়ে শুরু করব এবং তার আলোকে কয়েকটি ম্যাথ সলভ করব। প্রথমে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করি। বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আমরা একটি বৃত্ত এঁকে নিয়েছি যার কেন্দ্র হচ্ছে সি এবং তার স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে, এবং বৃত্তের উপরস্থ আমরা একটি বিন্দু ডি নিয়েছি যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এবং এই বৃত্তের ব্যাসার্ধ সি ডি সমান হলো আর। তাহলে আমরা চিত্র থেকে পাচ্ছি সি ডি সমান আর। আমরা জানি যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র রুট ওভার ভুজদ্বয়ের অন্তর তার স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কোয়ার। তাহলে এখানে সি ও ডি এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সি ডি সমান সমান আমরা পাবো, এখানে সি ডির ভুজ হচ্ছে এক্স আর এইচ, তাহলে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার, এবং কোটি হচ্ছে ওয়াই এবং কে, তাহলে ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার সমান আমাদের আর ছিল, তাই সমান আর। এখন আমরা এই রুট ওভার উঠিয়ে দিলে অপর পাশে স্কোয়ার চলে আসবে, সুতরাং আমরা পাচ্ছি এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এটি হলো আমাদের বৃত্তের সমীকরণ যার কেন্দ্র এইচ কমা কে এবং ব্যাসার্ধ হচ্ছে আর। আমরা এখন একটি ম্যাথ সলভ করব। আমাদের একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 1 2 এবং ব্যাসার্ধ 3। আমরা জানি বৃত্তের কেন্দ্র এইচ কমা কে এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে আমরা ওই সূত্র ইউজ করব যেখানে আমাদের এইচ এর মান বসিয়ে দেবো 1 এবং কে এর মান বসিয়ে দেবো 2। তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু তার হোল স্কোয়ার, এবং ব্যাসার্ধ আমাদের 3। তাহলে আর এর জায়গায় 3 বসিয়ে দিলাম, 3 স্কোয়ার। এখন এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা যদি ফেলি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান পাচ্ছি, এবং ওয়াই মাইনাস টু তার হোল স্কোয়ার সেই জায়গায় আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলব, তাহলে আমরা পেলাম ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর সমান 9। এখন 1 আর 4 যোগ করলে 5 হয়, এবং 9কে এক পাশে নিয়ে আসলাম, তাহলে 5 মাইনাস 9, 5 মাইনাস 9 সমান সমান মাইনাস 4। তাহলে আমরা কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 সমান 0। এখন আমরা বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করব। বৃত্তের সমীকরণটা আমরা ইতিপূর্বে পেয়েছিলাম x মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললাম, তাহলে পেলাম এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার, সেটা সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার সমান আর স্কোয়ার। আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে এক জায়গায় নিয়ে আসলাম, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর স্কোয়ারকে আমরা এই পাশে সমীকরণে নিয়ে আসলাম, তাহলে মাইনাস আর স্কোয়ার সমান 0। এখন আমাদের এইখানে দুই জায়গা মাইনাস আছে, কিন্তু আমরা চাইবো যে এইসব জায়গা প্লাস আনতে, তো প্লাস আনলে প্লাস টু ইন্টু মাইনাস এইচ লিখতে পারি ইন্টু এক্স, আবার কেটাও প্লাস টু ইন্টু মাইনাস কে ওয়াই লিখতে পারি। এখন আমরা মাইনাস এইচ এর জায়গায় আমরা জি বসিয়ে দিলাম এবং মাইনাস কে এর জায়গায় এফ বসিয়ে দিলাম, মাইনাস কে জায়গায় আমরা এফ বসিয়ে দিলাম, এবং এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান আমরা সি বসালাম। তো দেখো এখন আমরা জি সমান সমান তাহলে কি পাই, জির জায়গা আমরা মাইনাস এইচ লিখতে পারি, কারণ জির পরিবর্তে আমরা মাইনাস এইচের জায়গায় জি লিখছিলাম, এবং এফ সমান সমান আমরা লিখতে পারি মাইনাস কে, আর সি সমান সমান আমরা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ধরেছিলাম, তাহলে সি সমান সমান এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এইচ সমান সমান পাচ্ছি মাইনাস জি, এবং কে সমান সমান পাচ্ছি মাইনাস এফ। তো আমরা যদি এইচ এবং কে এর মানটা বসিয়ে দিই তাহলে সি সমান সমান পেলাম। এখন দেখো আমরা আর স্কোয়ারের মান, আর এর মানটা বের করবো, তাহলে আর স্কোয়ার সমান সমান পাচ্ছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, আর সমান সমান পাই স্কোয়ার উঠিয়ে দিলে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা কিন্তু বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম, বৃত্তের কেন্দ্র ছিল এইচ কমা কে, তো এইচের জায়গায় আমরা বসিয়ে দেবো মাইনাস জি, এবং কে এর জায়গায় বসিয়ে দেবো মাইনাস এফ, এবং ব্যাসার্ধ আর সমান সমান আমরা পেয়েছিলাম রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান 0, যার বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, এবং ব্যাসার্ধ হলো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি।
এখন আমরা বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যগুলো দেখব। তো আমরা বৃত্তের এই যে সাধারণ সমীকরণ তার বৈশিষ্ট্যগুলো দেখি। দেখো প্রথমেই এক্স ও ওয়াই এর পাওয়ার কিন্তু আমাদের এই যে বৃত্তের সমীকরণে টু, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, তাহলে এক্স ও ওয়াই এর পাওয়ার কিন্তু অলওয়েজ টু হতে হবে যদি এটা বৃত্তের সমীকরণ হতে হয়। এখানে পাওয়ার কখনোই থ্রি বা ওয়ান বা ফোর কোনো কিছুই হতে পারবে না, শুধুমাত্র টু হতে হবে। এরপর এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দেখো, আমরা কিন্তু এখানে দুইটারই সহগ কত, ওয়ান ওয়ান পেয়েছি, অর্থাৎ সহগ যাই হোক না কেন সহগ দুইটা সমান হতে হবে, ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে, যাই হোক না কেন অবশ্যই সহগ দুইটা সমান হতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বৃত্তের সমীকরণে কিন্তু এক্স ওয়াই টার্মটা অনুপস্থিত, অর্থাৎ বৃত্তের সমীকরণে কখনোই আমার এক্স ওয়াইটা থাকতে পারে না। চার নম্বর কন্ডিশন, আমাদের জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা অবশ্যই জিরোর সমান অথবা জিরো থেকে বড় হতে হবে। দেখো যদি জিরো সমান হয় তাহলে ব্যাসার্ধের সূত্র আমরা জানতাম রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে আমরা পেয়েছি রুট জিরো সমান আসলে জিরো, যা হবে একটি বিন্দু বৃত্ত। এবং যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে ব্যাসার্ধ কিন্তু ধনাত্মক হয়, যা হলো বাস্তব বৃত্ত। কিন্তু যদি মানটা মাইনাস হয়, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা যদি জিরোর চাইতে কম হয় তার মানে সেটা হলো মাইনাস, আর মাইনাস আমরা জানি যে গ্রহণযোগ্য নয়, তার মানে রুটের মধ্যে মাইনাস কিন্তু গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের এটা বৃত্তের সমীকরণ হয় না। তাহলে অবশ্যই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সির মান জিরো সমান অথবা জিরো এর চেয়ে বড় হতে হবে। তো আমরা একটি প্রশ্ন দেখবো এখন, নিচের কোনগুলা বৃত্তের সমীকরণ। এখানে বৃত্তের ছয়টা সমীকরণ দেওয়া আছে, ছয়টা সমীকরণ, তার মধ্যে কয়েকটি হবে বৃত্তের সমীকরণ, এটা কোনগুলা বৃত্তের সমীকরণ হবে তা তোমরা কমেন্টে জানিয়ে দাও। এখন আমরা একটি অঙ্ক সলভ করব। আমাদের দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে টু কমন নিয়ে ফেললাম, টু কমন নিলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান ভাগ টু ওয়াই মাইনাস ওয়ান ভাগ টু পাচ্ছি সমান জিরো। এখন টুকে ওই অপর পাশে পাঠিয়ে দিলাম, তাহলে টু অপর পাশে জিরোর সাথে গেলে যা তাই হয়ে যাবে। দেখো আমাদের ছিল টু জি এক্স, তাহলে আমরা টু আনলাম, টু ইন্টু মাইনাস থ্রি বাই টুকে কিন্তু টু ইন্টু মাইনাস থ্রি বাই ফোর লিখতে পারি, এবং হাফকে আমরা টু ইন্টু ওয়ান বাই ফোর লিখতে পারি। তাহলে এটিকে যদি এখন আমরা বৃত্তের আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এর সাথে তুলনা করি, তাহলে জি সমান সমান পাচ্ছি আমরা কত, মাইনাস থ্রি বাই ফোর, এবং এফ সমান সমান পাচ্ছি ওয়ান বাই ফোর, এবং সি সমান সমান আমাদের মাইনাস ওয়ান ভাগ টু। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রেও আমরা জানতাম মাইনাস জি কমা মাইনাস এফ হয়, তাহলে আমরা পাই থ্রি বাই ফোর এবং মাইনাস ওয়ান বাই ফোর। এবং ব্যাসার্ধের সূত্র আমরা জানি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, সেখানে আমরা যদি জি এফ এর এবং সির মানটা বসিয়ে দিই এবং স্কোয়ার করলে পাই নাইন বাই ষোলো প্লাস ওয়ান ভাগ ষোলো প্লাস ওয়ান বাই টু। এখন এর লসাগু করার পর ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি রুট ওভার এইটিন বাই সিক্সটিন, যা রুট করলে আমরা থ্রি রুট টু বাই ফোর পাই। তাহলে এটাই হলো বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ।